কিওয়ার্ড রিসার্চে আমার মেইন জিনিস যেটা আমার ডকুমেন্টেশন কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ মেইন জিনিস হচ্ছে এভারেজ সিপিসি কত, আমার মান্থলি সার্চ ভলিউমটা কত, ঠিক আছে, সার্চ ভলিউমটা কত এবং ঠিক আছে আমাকে এভারেজ সিপিসি কত, আমার সার্চ ভলিউম কত, ঠিক আছে, সার্চ ভলিউম মানে আমি এটা কোথায় পাবো, সিপিসি এবং সার্চ ভলিউম কোথায় পাবো, গুগল অ্যাডওয়ার্ডে, তারপরে আমার গ্লোবালি সার্চ ভলিউম কত, যদি আমার কোনো গ্লোবাল সার্চ মানে লোকাল হচ্ছে, এখানে লোকাল বলতে ইউএসকে আমরা টার্গেটেড, আমাদের শপিং সাইটগুলো সেল হয় কোথায়, আমার যে কোনো সাইটের মুখ্য উদ্দেশ্য থাকে ইউএস, তাহলে লোকাল মানে ইউএস এর সার্চ ভলিউম কত, গ্লোবাল মানে ওয়ার্ল্ড ওয়াইড সার্চ সার্চ ভলিউম কত, এই জিনিসগুলো আমাকে জানতে হবে, ঠিক আছে। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, আমার কম্পিটিটরের পিএডিএ কত, আমার কম্পিটিটরের কিওয়ার্ডটা কি, আমার কম্পিটিটরের ডোমেন মানে ইউআরএলটা কি, ঠিক আছে, আমার কম্পিটিটরের আমার ওয়েবসাইটটা কি সিমিলার কি না, ঠিক আছে কি না, আমার ওয়েবসাইটের সাথে ওয়েবসাইটটা কি সিমিলার কি না, এই জিনিসগুলো আমাকে স্টাডি করতে হবে। তাহলে চলেন আজকে আমরা কম্পিটিটর অ্যানালাইসিসে চলে যাই, ঠিক আছে। এখন সাপোজ আমি আমাজন থেকে একটা প্রোডাক্ট নিই, ঠিক আছে, আমাজনে গেলাম, ডিপার্টমেন্টে গেলাম, ডিপার্টমেন্টে মানে এখানে সবগুলো নিস আমি পাবো, এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড আমি চুজ করতে পারবো, বুক ফ্লায়ার টপ-রেটেড ক্যামেরা, তাহলে আমি এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড নিই, ঠিক আছে, আমি এই কিওয়ার্ডটা নিলাম, ঠিক আছে, কিওয়ার্ড এর কাজ করতেছে না, এখানে আমি কিওয়ার্ড আইডিয়া পাচ্ছি আরো, ঠিক আছে, এটার 320 জন বা মান্থলি চার্জ ভলিউম এত, তাহলে আমি এটাকে কি করতে পারতেছি, সাপোজ 1000 আমি এখানে কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে আমাকে আরো 1000 সার্চ ভলিউম, ক্যামেরা প্রাইস বাংলাদেশ, আমি তো বাংলাদেশ নিয়ে কাজ করবো না,
ঠিক আছে, আমি একটা কিওয়ার্ড খুঁজে নিই আগে। এটার এটা সার্চ ভলিউম বেশি, ঠিক আছে, DSLR ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা। তাহলে আমার ডিজিটাল ক্যামেরা লিখে যদি সার্চ দিই, দেখেন এটার সার্চ ভলিউম 3 লক্ষ, ঠিক আছে, তাহলে আমি DSLR ক্যামেরা লিখে সার্চ দিলে আসেন, বেস্ট DSLR ক্যামেরা লিখে সার্চ দিলে 22,000, আর এখানে 8,000 সার্চ ভলিউম, ঠিক আছে। এখন এটা নিয়ে আমি কি করতে পারবো, বেস্ট ডিজিটাল ক্যামেরা ক্যানন লিখে সার্চ দিয়ে 1250 জন, আমি গুগল অ্যাডওয়ার্ডে গিয়ে এটা নিয়ে কি করতে পারবো একটা স্টাডি করে আসি। গুগল গুগল অ্যাডওয়ার্ডসে গিয়ে আমি CPC সিলেক্ট করে ডিজিটাল ক্যামেরা ক্যানন রিভিউ প্রাইস, এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে, বেস্ট ডিজিটাল ক্যামেরা, সোনি ডিজিটাল ক্যামেরা, হিস্টোরি ম্যাগাজিন, ঠিক আছে, এগুলো আমি এখানে কিওয়ার্ড আইডিয়া পাচ্ছি। তাইলে আমি অনেক এখান থেকে লটস অফ অ্যামাউন্ট আমি কিওয়ার্ড পাবো, এখান থেকে কিওয়ার্ড পাচ্ছি, এখান থেকে কিওয়ার্ড পাচ্ছি, তাহলে আমার কিওয়ার্ড পেতে অসুবিধা হচ্ছে? তাহলে এই পেজের মধ্যে 3 জায়গায় পাচ্ছি, নিচে পাচ্ছি, এখানে পাচ্ছি, সার্চ ভলিউম সহ পাচ্ছি, আবার এখানে ডিজিটাল ক্যামেরা লিখে সার্চ দিলে অনেকগুলো পাচ্ছি। এখন এগুলোর কিওয়ার্ড আইডিয়া এখান থেকে তো আমি পাবোই, তাহলে আমার কিওয়ার্ড আইডিয়া পাওয়ার পর যেটা হবে, আমি আগে কিওয়ার্ডটা সিলেক্ট করি, অ্যাপ্রোপ্রিয়েট রাইট কিওয়ার্ডটা সিলেক্ট করি। আমরা যেহেতু বা কোনো একটা ওয়েবসাইট বানাবো, সেটার জন্য আগেই কি করা, সিলেক্ট করা, এখনো আমরা সিদ্ধান্ত চাইতে পারবো না, আমরা ক্লাস আমরা এই টিউটোরিয়ালটা শেষে কি করতে পারবো সিদ্ধান্ত গণিত দিতে পারবো যে আমরা কি কোন কিওয়ার্ডটা আমাদের মেইন কিওয়ার্ড হবে। তাহলে এখানে আসেন, 10K থেকে কত ডিজিটাল ক্যামেরা লিখে 10K, আমরা এখানে কত পাইছিলাম ডিজিটাল ক্যামেরা লিখে 2,20,000, কে 10 থেকে 100K ডিজিটাল ক্যামেরা ক্যামেরা লিখে এতজন সার্চ দে, ঠিক আছে, তারপর DSLR ক্যামেরা, নোকিয়া ক্যামেরা, তাহলে এইভাবে অনেকগুলো আইডিয়া আমি পাচ্ছি এখানে। আমি ডাউনলোড যদি আইডিয়াস ডাউনলোড দিই, আমার জন্য সবগুলো ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। ডাউনলোড হওয়ার পর আমি যেটা করবো, এটাকে ওপেন করলাম, ওপেন করে আমি বাল্ক আপলোড কিওয়ার্ড, এগুলো গত ক্লাসেও দেখেছি, ঠিক আছে, বাল্ক ইম্পোর্ট কিওয়ার্ডস, ইম্পোর্ট কিওয়ার্ডসে গিয়ে আমি এখানে এখন আমি আইডেন্টিফাই করি কোনটা ইউজ করব, কারণ ওখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, ঠিক আছে, সার্চ ভলিউম সব পাচ্ছি আমি এক্সেল শিটে, ঠিক আছে, কম্পিটিশন সবগুলোর হাই, একটা মিডিয়াম আছে জাস্ট ক্যানন ডিজিটাল ক্যামেরা প্রাইস, তাহলে এটা শুধু 100 থেকে 10 জন থেকে 100 জন, এটার জন্য সাইট নিয়ে কাজ করে লাভ নেই, 100 থেকে 10,000 ডিজিটাল DSLR ক্যামেরা প্রাইস, ঠিক আছে, এটা মিডিয়াম আছে, ঠিক আছে, মিডিয়াম আমার 3টা জায়গায় যখন ম্যাচ হবে তখন আমি কিওয়ার্ডটা সুইচ করবো, ধরেন 100 থেকে ক্যামেরা সাপ্লায়ার, ঠিক আছে, ক্যানন ক্যামেরা ক্যানন হাই, তাহলে 10 থেকে 1,000 ক্যামেরা রিভিউস, DSLR ক্যামেরা রিভিউস লিখে সার্চ দিতে পারি আমরা, আমরা একটা কি নিতে পারি এখানে DSLR ক্যামেরা রিভিউস, যেহেতু আমার ওয়েবসাইটে কেন আসবে ক্যামেরা রিভিউ এগুলো দেখার জন্য, তাহলে আমি যদি এখানে সাপোজ ডিজিটাল ক্যামেরা রিভিউস লিখি, তাহলে এটার সার্চ ভলিউম কত, মান্থলি 8,100, ঠিক আছে, তাইলে কি করা যেতে পারে, 8,100 জন কি আছে মান্থলি এই সার্চ ভলিউম আছে, ঠিক আছে, কম্পিটিশনও $1 হচ্ছে, CPCও $1 হচ্ছে কম, ঠিক আছে, তাহলে কম্পিটিশনও কম, তাহলে আমি এইটা নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এখন এই ক্যাম এই
এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কাজ করি এখন, আচ্ছা দেখো সেটা নিয়ে শুরু করি, ঠিক আছে? তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমার এখানে, আমি এটা আরেকটু স্টাডি করে নিই, গেট ম্যাট্রিক্স আমার তাহলে 8100, ঠিক আছে? আমার ইনফরমেশন ঠিক আছে, 8100 আসছে, আবার আমার এই সিপিসি আসছে, আমার কম্পিটিশন আসছে, তারপর সার্চ ভলিউম গ্লোবাল, সিপিসি গ্লোবাল, কম্পিটিশন গ্লোবাল আসছে। এগুলো এটা হচ্ছে কি, সার্চ ভলিউম লোকাল মানে ইউএস এর যে লোকাল কথা, ইউনাইটেড স্টেটস সেম কথা, মানে আমাকে ধরে নিতে হবে 8100 জন আমার মান্থলি সার্চ ভলিউম আছে। আচ্ছা তাহলে আমি এখন কম্পিটিশন অ্যানালাইসিস যাই, আমি এখানে গুগলে যাই, গুগল গুগলে যাওয়ার পর আমি এখানে, আপনাদের এখানে বাংলাদেশ থাকবে, সেটিংস সার্চ সেটিংস, আমি এত কিছু লাগবে না, জাস্ট এখানে গুগল ইউকে লেগে সার্চে, গুগল ইউকে আমি কার জন্য কাজ করতেছি, এমনি নর্মালি গুগলে লিখলে এটা বাংলাদেশের, বাংলাদেশের পার্সপেক্টিভ, যদি আমি এখানে গুগল সার্চ দিই এটা বাংলাদেশ আসবে বিডি, কিন্তু আমি যদি গুগল ইউকে লিখি, জাস্ট ইউকে, আমার টার্গেটের তো ইউকে, ঠিক আছে, আমার আসছে ইউকে সার্চ, ঠিক আছে? কারণ আপনি যদি বাংলাদেশের জন্য স্টাডি করেন তাহলে লাভ হবে না আপনার, ঠিক আছে? এখন ইউকে আসার পর আমি দেখেন ইউকে কীভাবে বুঝবেন, ডট ইউকে আছে, তাহলে আমি ডিজিটাল ক্যামেরা রিভিউ লিখে সার্চ দিলাম, ঠিক আছে, ক্লিয়ার? এখন আমি কম্পিটিটর অ্যানালাইসিস করবো, ধরেন আমি তিনটে নিয়ে, আপনারা দশটা এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা নিয়ে স্টাডি করবেন, আমি তিনটে নিয়ে দেখাই দিচ্ছি, কারণ 10টা নিয়ে স্টাডি করতে হলে 3-4 ঘন্টা ভিডিওটা হয়ে যাবে, 2-3 ঘন্টা হবে এই ভিডিওটা, তখন আপনাদেরকে দেখতে বোর লাগবে। হ্যাঁ আমি তিনটা নিয়ে কাজ করতেছি, তাহলে আমার একটা শিট লাগবে, শিট লিখে যদি সার্চ দিই গুগল শিটটা চলে আসবে আমার, ঠিক আছে? গুগল শিটটা আসার পর আমার ডিজিটাল ক্যামেরা রিভিউস, আমার এই কিওয়ার্ড, এটা একটা শিট নিলাম, ঠিক আছে, শিট গুগল শিট নিলাম, এক্সেল শিট, এটার নাম দিচ্ছি, এখানে ক্লিক করলে আমি নাম দিতে পারবো, আমি এটা দিয়ে কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস লিখলাম, এখানে আমি লিখলাম যে কিওয়ার্ডস, তাহলে আমার কিওয়ার্ডটা কি, আমার কিওয়ার্ডটা কি এতক্ষণ কাকে পড়াচ্ছি, ডিজিটাল ক্যামেরা রিভিউস, ঠিক আছে? এখন এই কিওয়ার্ডটা নিয়ে আমি কম্পিটিটর অ্যানালাইসিস করতে যাচ্ছি। এখন আসেন কম্পিটিটর ইউআরএল, প্রথম আমাকে কালেক্ট করতে হবে যেটা, কম্পিটিটর ইউআরএল, কম্পিটিটর ইউআরএলটা কি, কম্পিটিটর ইউআরএল হচ্ছে এটা, ঠিক আছে? কম্পিটিটর ইউআরএল কোনটা, এটা, কম্পিটিটর ইউআরএল কোনটা, এটা, ঠিক আছে, কম্পিটিটর ইউআরএল কোনটা, 3 নম্বরে আছে উনি। তাহলে আমি প্রথম জনকে কপি করলাম, কপি করে আমার শিটের মধ্যে রেখে দিলাম, দ্বিতীয় জনকেও নিলাম, আমি যাকে স্টাডি করতেছি তার ইউআরএল 3 নম্বরটাও নিলাম, এটা লাগতেছে না, এটাও লাগতেছে না, কন্ট্রোল এখান থেকে কপি, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট, পেস্ট, ঠিক আছে, আমি এটা বাদ দিয়ে দিই এখন, পরে ওপেন করবো প্রয়োজন হলে, ক্লিয়ার? কম্পিউটার
কম্পিউটারের ইউআরএল পাইলাম, ঠিক আছে, ওদের লিঙ্কটা পাইলাম, এবারে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড মানে আমার আমি যে কিওয়ার্ডটা লিখছি এখানে সার্চ দিছি এটা হুবহু ওর টাইটেলে আছে কিনা, ইন এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ইন টাইটেল, আর ওয়েবসাইটের টাইটেল কোনটা, এটাই তো, এটাতে আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিছি ডিজিটাল ক্যামেরা রিভিউস, এটা এক্স্যাক্টলি ভাবে এখানে আছে কিনা, ডিজিটাল ক্যামেরা ফটোগ্রাফি রিভিউ, ক্যামেরা আছে, তাহলে এখানে কি লিখবো, নো, ঠিক আছে, দ্বিতীয় নাম্বার আসেন, ডিজিটাল ক্যামেরা রিভিউস আছে, আছে কি না, তাহলে কি, তাহলে এখানে আসেন ক্যামেরা রিভিউস ইয়ার ক্যামেরা ডিজিটাল ক্যামেরা ওয়ার্ল্ড আছে এখানে, তাহলে কি আসছে, নো, ক্লিয়ার, এই জিনিসটা ক্লিয়ার, তারপর আছে রুট ডোমেন, রুট ডোমেন, এখন দেখেন রুট ডোমেন মানে কি, ডট কম পর্যন্ত রুট ডোমেন, ডট কম এর পরে যদি কিছু লেখা থাকে সেটা হচ্ছে সাব ইউআরএল, রুট হচ্ছে কতটুকু পর্যন্ত, এখন এখানে ডট এটা কি রুট ডোমেন কিনা, রুট ডোমেন না, এটা রুট ডোমেন, আর এটা রুট ডোমেন না, আর এটা রুট ডোমেন না, তাইলে আমার দেখেন এখানে আমাকে যেটা দেখতে হবে, দেখেন কাল লিখে আপনাদেরকে সার্চ দিয়ে দেখাইছিলাম, ঠিক আছে, কাল লিখে সার্চ দিলে কাটা ইউআরএল আছে, আছে কি না, কাটা আছে, কিন্তু এখানে ডিজিটাল ক্যামেরা রিভিউস এটা কি এখানে আছে, ইউআরএল আছে, তাহলে এখানে আছে, এখানে আছে, ক্যামেরা ওয়ার্ল্ড আছে, কিন্তু ডিজিটাল ক্যামেরা রিভিউস এটা লিখে কি রুট ডোমেন আছে, ডিজিটাল ক্যামেরা রিভিউস লিখে কোনো রুট ডোমেন আছে, তাহলে কি হবে, নো, তাহলে কি হবে, নো, তারপরে পেজ অথরিটি অফ ব্যাকলিং, পিএ পেজ অথরিটি, ডিএ মানে ডোমেন অথরিটি, এখন এগুলো কিভাবে বাইর করবো, এক্স থেকে একশোর মধ্যে একটা মার্কিং করে মোজ বার, সেটা হচ্ছে পেজ অথরিটি এবং ডোমেন অথরিটি প্রোভাইড করে, এখন আমরা যেটা করতে হবে সেটার জন্য আমাদেরকে মোজ বার অ্যাড করতে হবে, এখন আমি আমার এখানে অ্যাড করা আছে সেটা আমি ডিলিট করে আবার নতুন করে অ্যাড করে দেখাচ্ছি, মোজ বার, এখানে জাস্ট গুগলে সার্চ দিবেন মোজ, মোজ বার এক্সটেনশন, মোজবার এক্সটেনশন লিখে সার্চ দিবেন, এটা চলে আসছে, আসার পর এটাকে আপনি অ্যাড করে নেবেন, এটাকে অ্যাড করে নেবেন আসার পর, অ্যাড টু এক্সটেনশন, ঠিক আছে, আমি জিমেইলে যাচ্ছি কেন, জিমেইল দিয়ে এটাকে সাইন আপ করতে হবে এটা অ্যাড হওয়ার পর, তাই আমি আগেভাগে জিমেইলে চলে যাচ্ছি কারণ সময় বাঁচানোর জন্য আপনাদের, ঠিক আছে, এখন এটা অ্যাড অ্যাড হচ্ছে, ঠিক আছে, এটা এটার কাজ করতেছে, আমি শুধু অ্যাড রকম দিয়েছি, এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, আসছে এখানে, আসছে, আসার পর আমি এটাকে এখন যদি কাল লিখে সার্জিটা আসবে এখানে, আসছে এখানে, এখন আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, দেখেন আপনি জাস্ট এখানে ডিসপ্লে নেম কি হবে মানে আপনার ইউজার নেমটা কি হবে সেটা দিবেন, আপনার মেইলটা দিবেন, মেইলটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে কি ক্রিয়েট অ্যাকাউন্ট, যেভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেন সেভাবে একটা নর্মালি অ্যাকাউন্ট খুলে নেবেন, খোলার পর আপনাকে কি করতে হবে লগ ইন, আর আমি এখান থেকে লগ ইন করে নিই, আমার আইডি পাসওয়ার্ড করা আছে আমি লগ ইন করে নিলাম, ঠিক আছে, ক্লিয়ার, যেভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেন এটা অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন।
ঠিক আছে, অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনি যদি এখানে সার্চটা রিলোড দিই, আমি দেখেন এটা আসার কথা, পি আসছে, ডি আসছে, পি আসছে, আসছে কি না, এখন আমি এই পিডি গুলো নিব। পিএ কত এটার, প্রথমটার পিএ কত, 71, ডিএ 71, এটা আচ্ছা আচ্ছা সর্ব, হ্যাঁ পিডি ব্যাকলিং বের করার জন্য। তারপরে আপনি এরপরে কত, ডিজিটাল ক্যামেরা রিভিউ 58, 91, পিএ কত, 58, ডিএ 91, তারপরে 35, 63, 35, 63, ক্লিয়ার। তারপর আছে ব্যাকলিং, ব্যাকলিং কোথায় পাবো, দেখেন এখানে ব্যাকলিং লেখা আছে, দেখছেন লিঙ্কস লেখা আছে, এখানে ব্যাকলিং এ ক্লিক করেন, দেখেন পিএ ডিএ ব্যাকলিং আছে, ব্যাকলিং পাইছেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে ওটা লিখে দিতে পারতেছেন 561, ব্যাকলিং কত, 561, 8335, 8335, 5, সেকেন্ডটা যান, তারপরে 1248, তারপরে 1248 আসেন, এরপরে ব্যাকলিং এর পরে আসেন আমার সিমিলার সাইট কিনা, আমি যেই ধরনের ওয়েবসাইট বানাতে যাচ্ছি সেই ধরনের ওয়েবসাইট কিনা, আমি ক্যামেরা রিভিউ দিয়ে বানাতে যাচ্ছি, সে ফটোগ্রাফি রিভিউ দিচ্ছে, ডিজিটাল ফটোগ্রাফি রিভিউ, তাহলে এটা আমার মতো না, আমার সিমিলার বিজনেস না, ক্লিয়ার। আমি ক্যামেরাগুলো রিভিউ দিচ্ছি ভালো না খারাপ, কিন্তু ও কিসের ফটোগ্রাফি, ও কিসের রিভিউ দিচ্ছে, আমার সিমিলার সাইট কিনা, আমি যে ধরনের চিন্তা করতেছি ওই ধরনের সাইট কিনে সেটা চিন্তা করতে হবে, একটু দেখে নি আগে ডিপলি, ডিজিটাল দিদি, ডিজিটাল রিভিউ, আচ্ছা স্লো নাকি, ডিজিটাল ক্যামেরা রিভিউস, এখন এগুলোকে আমাকে দেখতে হবে যে এগুলো আমার সিমিলার কি না, আমাকে এটা দেখতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে আমার যে ধরনের আমি চিন্তা করতেছি ওয়েবসাইটটা বানাবো, আমি ক্যামেরাগুলোর আমাজন থেকে নিয়ে রিভিউ দিব, বা অন্য যে ক্যামেরা সাইটগুলো থেকে বা ই কমার্স সাইট থেকে এনে আমি এখানে কি রিভিউ শো করাবো, কিন্তু আমাকে দেখতে হবে যে আমার এটা কি, আমি যেরকম চাচ্ছি সেরকম কি না, ক্লিয়ার, আমি যেরকম বানাতে চাচ্ছি সেরকম কিনা, আর আমিও ক্যামেরা রিভিউ দিই, ও ক্যামেরা রিভিউ দিই, তাহলে সিমিলার হলে আমার এক্সিস্টিং বিজনেস কিনা, ওকে মানে আমি যে বিজনেস করতে চাচ্ছি সেই বিজনেসের কিনা, আয় আল্লাহ,
দাঁড়ান, তারপর আসেন, এটা কই কানেক্ট চলে গেল কেন? না নেট কানেকশন নেই, নেট কানেকশন থাকলে এখানে লিখা যাইত। আচ্ছা আমরা সিমিলার সাইট কিনা সেটাকে আমাকে দেখতে হবে। দেখুন তারপর দেখতে হবে ই কমার্স, ই কমার্স সাইট কিনা, তারপর দেখতে হবে উইক সাইট কিনা, উইক সাইট আছে কিনা। তাহলে আমি যদি এটা দেখি, একে দেখি, এ কি করতেছে, ডিজিটাল ক্যামেরা অ্যাপ ডেভেলপার ইজ নো আইফোন। আচ্ছা ও কিন্তু আমার সিমিলার না, ও ক্যামেরা নিয়ে না, ওর কাছে মোবাইল নিয়ে, তাহলে সে আমার সিমিলার সাইট নো। তারপরে ই কমার্স সাইট কিনা, ই কমার্স মানে প্রোডাক্ট সেলিং সাইট কিনা, এর কি কি এর কাজ কি, এর কি ই কমার্স সাইট, এখানে এর ই কমার্স সাইট হলে ও দেখবেন যে ডলার দেওয়া আছে প্রত্যেকটা পোস্ট প্রোডাক্টের নিচে নিচে ডলার দেওয়া আছে, কিন্তু এর শুধু ন্যাচারাল পোস্ট, কোনো ডলার দেওয়া নাই। ঠিক আছে তাইলে নো, ডিজিটাল ক্যামেরা রিভিউ এটা দ্বিতীয় নম্বরটা আসেন, এটা আমার সিমিলার সাইট এবং ই কমার্স সাইট। ঠিক আছে তাহলে ইয়েস ইয়েস হবে, ঠিক আছে আমার সিমিলার মতো সাইট আবার এটা ই কমার্স সাইট, কাহিনী ঠিক আছে আমার এ কি করছে ই কমার্স সাইট এবং আমার সিমিলার সাইট দুটোই ও আমার কন্ডিশন দুটোই ও ফুলফিল করেছে, তার মানে এটা আমার কম্পিটিটর, রিয়েল কম্পিটিটর এ। ঠিক আছে তারপরে এ পাবলিক কে, হ্যাঁ এ পাবলিক কি করে, ঠিক আছে সিমিলার সাইট বাট ই কমার্স সাইট না। ঠিক আছে এ পাবলিক সিমিলার সাইট ক্যামেরা রিভিউ দিচ্ছে, দেখছেন রিভিউ, দেখছেন রিভিউ আছে বাট আমার সিমিলার না, আর এরও রিভিউ আছে দেখছেন, এরও পোস্টের রিভিউ আছে দেখছেন। তারপরে তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, হ্যাঁ বেচারা কি দ্বিতীয় নম্বর পাবলিক কি আমার, এটা দুটাই ইয়েস। ঠিক আছে আমার সিমিলার সাইট এবং ই কমার্স সাইট, কোনটা এটা সিমিলার সাইট কিন্তু ই কমার্স সাইট না, তাহলে ইয়েস, দ্বিতীয়টা নো। এখন উইক সাইট বলতে কি বোঝাচ্ছে, যেমন ধরেন আমি এখানে কার বাই লিখে দিলাম, কার লিখে সার্চ দিলাম, ওয়েট ওয়েট করেন এখানে কতগুলো ভিডিও চলে আসতেছে না, এটার মানে হচ্ছে কি এখানে উইক সাইট আছে, এখানে আমার ইন করার পসিবিলিটি আছে, কিন্তু এখানে কি কোনো উইক সাইট আছে, উইক সাইট বলতে উইকিপিডিয়া, ইউটিউবের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, তারপরে এই জাইন আর্টিকেলের লিঙ্কস, তারপরে কোনো একটা কি এরকম কোনো সাইট আছে, তাইলে এটা সার্চ দিয়ে বোঝানোর কারণ হচ্ছে উইক সাইট বলতে এরকম ইউটিউবের একটা লিঙ্ক চলে আসবে, তারপরে ফেসবুকের একটা পেজ চলে আসবে, সার্চ দিলে আসে না অনেক সময়, সার্চ দিলে তারপরে উইকিপিডিয়ার লিঙ্ক চলে আসে, দেখেন এসইও, যেমন ধরেন উইকিপিডিয়ার একটা লিঙ্ক চলে আসছে, ঠিক আছে এরকম এইখানে কোনো উইক সাইট আসছে, হ্যাঁ এখানে কোনো উইক সাইট আসে না, তার মানে কি হবে, নো, তার মানে নো। এই হলো আমার কম্পিটিটর অ্যানালাইসিস, এভাবে একটা
ইউআরএল এর জন্য একটা ইউআরএল এর জন্য 10টা সেম ভাবে আমাকে কি করতে হবে রিসার্চ করতে হবে, এরকম 10টা এখান থেকে 10টা নিতে হবে, ঠিক আছে? আমার বায়ারের জন্য বা আমি কাজ করার ক্ষেত্রে 10টা পর্যন্ত আমাকে নিতে হবে। ফার্স্ট পেজ যা আছে সবগুলো আমাকে লিখতে হবে, কারণ আমি তিনটা দেখাইছি কেন, যদি আমি পুরোটা দেখাইতে যেতাম তাহলে ভিডিওটা তিন ঘন্টা হয়ে যেত, 3 থেকে 3.5 ঘন্টা হয়ে যেত। আমাকে এই সবগুলো আমাকে সেম সিস্টেমে করতে হবে। এখন আপনি যদি একটু এটাকে অ্যানালাইসিস করেন, এই জিনিসটাকে আপনি যদি একটু দেখেন, আমাকে আচ্ছা এই যে এতটুকু পর্যন্ত আছে, প্রথম এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড নো, এটা আমার ফেভারে আছে, এটা আমার গ্রিন সিগন্যাল আছে, মানে এটা আমার ফেভারে, মানে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড নাই, টাইটেলে ওই কিওয়ার্ডটা নাই, প্রথম এটা আমার ফেভারে আছে, বাট এইটাও আমার ফেভারে, কোনো রুট ডোমেন না, রুট ডোমেন থাকলে আমার জন্য এটা ফেলতে কষ্ট হইতো, কারণ ওর ডিজিটাল ক্যামেরা লেখাটাই ইউআরএল এ আছে, তাহলে আমি ওখানে মাথা ফাটাইও লাভ নেই, ঠিক আছে? 3 নম্বর এটা আমার ফেভারে নাই, এটা আমার ফেভারে নাই, কারণ যখন পিএ দিয়ে 30 আপ হয়ে যাবে তখন সেটা আমার ফেলতে অনেক কষ্ট হবে, 30-এর বেশি হয়ে গেলে আমি সেটা নিয়ে কাজ করতে আমি একটু চিন্তা ভাবনা করে করবো। আমার পেজ অথরিটি, ডোমেন অথরিটি, এটা মোস্টবার একটা পেজ এবং অথরিটি, ডোমেন অথরিটি র্যাঙ্কিং করে, ধরেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কে র্যাঙ্কিং করে, ইউজিসি র্যাঙ্কিং করে, ইউজিসি করতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিং করে, একটা র্যাঙ্ক দেন এই বাংলাদেশে এত নম্বরে আছে উনি, এত নম্বরে আছে উনি, এত নম্বর এই লেখা, এখানে ওইরকম একটা র্যাঙ্কিং দেয় মোস্টবার 1 থেকে 100 পর্যন্ত র্যাঙ্কিং। এখন আমি কতটুকু হলে নিব, আমি 30 হলে এটা নিয়ে কি ফিল করবো যে হ্যাঁ এটা কাজ করতে আমার প্রবলেম হবে না, কিন্তু এখানে 71 পেজ অথরিটি, পেজ অথরিটি তো মোস্ট ইম্পর্টেন্ট, আমাকে এটা খেয়াল রাখতে হবে, ডোমেন অথরিটি পরে আসতেছে, পেজ অথরিটি 71, তাহলে এটা আমার জন্য অনেক রিক্সি এখানে, দেন ডিও অনেক বেশি, ঠিক আছে? এগুলো 32-50 হলে আমার ফেভারে থাকবে, এবং 71-89 এগুলো হাই পিএডি, 100-এর মধ্যে 89 পেয়েছেন, তার মানে কি আপনি A+ মার্ক পেয়েছেন, ঠিক আছে? 100-এর মধ্যে আপনি কত পেয়েছেন, 90 পেয়েছেন 89 পেয়েছেন, তাহলে আপনি কতটুকু মার্ক পেয়েছেন, আপনাকে কতটুকু জাস্টিফাই করতে পারবেন, এরকম একে জাস্টিফাই করেন আপনি, ঠিক আছে? এখন ব্যাকলিঙ্ক, এটাও আমার ব্যাপারে না, অনেক হাই, মোস্ট চ্যালেঞ্জিং, এতগুলো লিঙ্ক, ব্যাকলিঙ্ক বলতে তো আমার এই লিঙ্কটা ওয়েবসাইটের লিঙ্কটা অন্য আরেকটা ওয়েবসাইটে আছে, সেটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। যেমন ধরেন আমি এই এই একটা দোকান দিলাম সব বুটিক্স হাউস, সেই বুটিক্স হাউসের বিজ্ঞাপন রাস্তার মোড়ে মোড়ে গলিগুলিতে কি লিফলেট মারলাম, সেই লিফলেট কয়টা আছে, সেটাই বলতেছি যে আমরা এসইও ভাষায় ব্যাকলিঙ্ক। এরকম বাইরে আমার লিঙ্ক, অন্য ওয়েবসাইটে আমার লিঙ্ক কয়টা আছে, এখানে কত লক্ষ দেখছেন, সেটা আমার ফেভারে না, আর সিমিলার সাইট না, আমি যে বিজনেস করতেছি সে একই বিজনেস করতেছে না, সেটা আমার ফেভারে আছে মানলাম, সেটা ই কমার্স সাইট না, তার মানে কি আমার আমার এই ক্যামেরা রিভিউজ যারা আসবে তারা কি করবে, এখান থেকে ভালো লাগলে এগুলো কিনতে পারে। আবার উইক সাইটও নাই, উইক সাইট থাকলে এটা আমার ফেভারে থাকতো, তাহলে তিনটা জিনিস আমার ফেভারে নাই, সিমিলার সাইট ঠিক আছে, ও সিমিলার সাইট না, এটা আমার ফেভারে, কিন্তু ই কমার্স সাইট না, এটাও আমার ফেভারে, বাট উইক সাইট নাই, এখানে আমি ইন করতে পারবো না, আমি একটা ইউটিউব ভিডিও যদি এখানে লিঙ্ক থাকতো, আমি একটা ভালো ইউটিউব ভিডিও বানাই একটু ভিউ নিয়ে ওটা ওই জায়গায় আমি পৌঁছাই যেতে পারতাম, কিন্তু এখানে আমার এটা ফেভারে না, এটা যখন ইয়েস হবে তখন আমার ফেভারে থাকবে। তাহলে আপনি দেখেন চিন্তা করেন এখানে আমার কোন কোন দুইটা জায়গা রিস্কি বেশি, এপিএডি এই তিনটা জায়গা আমার মোস্টলি অনেক বেশি রিস্কি, এখানে আমার জন্য কি এটা অনেক বেশি রিস্ক নেই তিনটা জায়গা, ঠিক আছে? দেন দ্বিতীয়টা অ্যানালাইসিস করেন, অ্যাক্টেড ম্যাচ কিওয়ার্ড ইন টাইটেল, সেটা আমার জন্য কি রিস্কি,
তারপরে রুট ডোমেন 9 সেটা আমার কি ফেভারে আছে, পিএডিএ, এই তিনটা জিনিস আমার কি আমার ফেভারে 9। এখন সিমিলার সাইট কি, ইয়েস আচ্ছা সিমিলার সাইট এটা আমার ফেভারে 9, ঠিক আছে এটাও আমার ফেভারে 9। তাহলে আমার এই তিনটা জিনিসের তো কোনোটাই ফেভারে নেই আমার, তাহলে আসেন এখানে এক্সাক্ট মিস কিওয়ার্ড নাই, এটা আমার ফেভারে, রুট ডোমেন 9 এটা আমার ফেভারে, পিএডিএ 35-64 আমি চেষ্টা করলে পারবো, কিন্তু 1248টা আমি 1500 ব্যাকলিংক গেট করলে আমি ওই জায়গায় পৌঁছাইতে পারবো। এখানে মোটামুটি একটা পোর্শন বাদে আমার কি ফেভারে আছে, বাট আমাকে আরও স্টাডি করলে এটা আরও যখন 10টা নিয়ে কাজ করবো তখন আরও বেশি আমার জানার পরিধিটা বাড়বে, আমার মানে অনুধাবন করার ক্ষমতাটা বাড়বে, মানে আমি সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষমতাটা আমার বাড়বে, ঠিক আছে আমি তখন একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারবো হ্যাঁ আমি যাবো কিনা। আর আমি 3 নম্বরটা আমি সাইট রেডি করে 3-4 মাস কষ্ট করলে আমি কি করতে পারবো, 3 নম্বর পজিশনটা এখানে, কোথায় 3 নম্বর পজিশন, এখানে 3 নম্বর পজিশনটা আমি নিতে পারবো, কারণ এই পজিশনকে আমি মাইট দেওয়ার জন্য এর মধ্যে একটা ওয়েবসাইট বানাবো, এই ডিজিটাল ক্যামেরা রিভিউস লেগে সার দিছে, এইরকম একটা ভালো কন্টেন্ট দিয়ে এই জায়গায় আসার চেষ্টা করবো, ক্লিয়ার? তাহলে এরকম আরো যখন করবো, প্রথম পেজে থাকলে তো আমার চলতেছে টপ র্যাঙ্কিং গুগল সার্চ ইঞ্জিন, টপ র্যাঙ্কিং থাকলে তো আমি অনেকগুলো ভিজিটার পাবো, ঠিক আছে কারণ আমাকে কি করতে হবে এরকম কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে আমার বায়ারদের জন্য। আমার প্রথমটা হচ্ছে টার্গেটেড, আমার 1 নম্বর ছাত্রকে ফেলানো আমার টার্গেট, আমার টার্গেট থাকবে, কেউ কি না চায় নাকি আমি করে যাবো না, কোনো ব্যক্তি আছে এরকম কেউ নিচে থাকবে চায়, তাহলে সবসময় আপনাদের টার্গেট থাকবে কি উপরে যাবো। এখন আপনি কখন সিদ্ধান্ত উপনীত হয়ে পাইতে পারবেন, যখন আপনি অ্যানালাইসিস করবেন এটা নিয়ে ডিপলি ভাবে, এরকম কয়েকটা অ্যানালাইসিস করতে হবে, একটা দেখাই আমি এটা তো আমি দেখাই দিচ্ছি, এখন আপনারা তো কিছুই করেন, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের আরও জানার পরিধিটা বাড়বে। আমি তো সবসময় উপরের দিকে যাই, দিকে আমি এখানে যাওয়া কখনো আমার সাথে পসিবল না, এখন এখানে যাওয়া আমার কোনো সাথে পসিবল না, তাহলে আমার সাজেশন কি ডিসিশনে কি আসবে এখন, ডিসিশন পসিবল না, তাহলে নট পসিবল এখানে যাওয়া আমার পসিবল না, তাহলে এখানেও নট পসিবল, ঠিক আছে এখানে পসিবল, ঠিক আছে। এখন আপনি যেটা করবেন, আপনি যেটা করবেন এখন চিন্তা করেন যে সার্চ ভলিউম, সার্চ সার্চ বিএলডি ভলিউম বুঝাই দিচ্ছি 8100 আছে, কোনটা দিয়ে এই কিওয়ার্ডটা দিয়ে 8100, তাহলে আপনি ক্যালকুলেটার নেন, ক্যালকুলেটার নেন 8100 থেকে ইনটু 70% মাইনাস চলে যাবে প্রথমটাতে, তাহলে 5600 জন বা 5000 ধরলাম, তাহলে আর 3000, 3000 এর মধ্যে দ্বিতীয়টাতে চলে যাবে, ধরেন
আরো 2000, তাহলে আমি 3 নম্বর পজিশনে গেলে আমার এখানে 1000 আসার পসিবিলিটি আছে এই জায়গায় গেলে। এটা অ্যাজাম্পশন কিন্তু, এখানে আসবে তো সেটা বলা যাবে না, এগুলো অ্যাজাম্পশন। তাহলে আমি 1000 1000 থেকে এখন হিসেব করেন, আমি 1000 জন যদি আমার পোস্টটা দেখি, আমার কি ক্যামেরাটা কিনতে পারে কয়জন? 1000 জন থেকে 100 জন কিনতে পারে সর্বোচ্চ, ঠিক আছে, সর্বোচ্চ 100 জন বা 200 জন কিনতে পারে, এত রুপিয়ার বেশি তার বাইরে যাবে না, ঠিক আছে। 1000 মানুষ একটু বলতে যাওয়ার পর কি ক্যামেরা রিভিউস লিখে যাবে, আমি আমি পিক পয়েন্ট কোনটা দিই, আমি যদি ডিজিটাল ক্যামেরা লিখতাম তাহলে ভ্যারাইটিস আসতো, তাহলে আমি ডিজিটাল ক্যামেরা রিভিউ দিচ্ছি, তার মানে কি আমার যেগুলো সার্চ দিচ্ছে সার্চ ভলিউমে যেগুলো আসছে সেগুলো আমার একজ্যাক্ট বায়ার একজ্যাক্ট কাস্টমার কি পয়েন্ট লিখে সার্চ দিচ্ছে, ঠিক আছে। ক্যামেরা প্রাইস লিখে সার্চ দিবে, সেই ক্যামেরা কেনার জন্য আপনি তো সার্চ দিচ্ছেন, আপনি যখন একটা মোবাইলের কেনার জন্য চিন্তা করেন তাহলে ওটা কি কি জন্য করেন, ক্যামেরা মোবাইল প্রাইসিং বাংলাদেশ, তা এখন প্রাইসটা দেখেন, ঠিক আছে। ওই হোলসেল থেকে কিনবেন যে এমন না, কিন্তু লোকাল মার্কেট থেকেও কিনতে পারবেন, কিন্তু আপনি ওখানে সার্চ দিচ্ছেন এরকম আপনার জন্য 10 জন 15 জন, এখন আপনার ওয়েবসাইট দেখে ভালো লেগেছে, এখানে প্রাইস কম লাগছে, আপনি ওখান থেকে অর্ডার করে ফেলছেন, ঠিক আছে। এইরকম পাবলিক কয়জন হইতে পারে, ঠিক আছে, 100 জন হইতে পারে, আর সবাই তো রিভিউ দেখতে গেছে ওটা কিনবে, ওখান থেকে কিনবে তো ওই ওয়েবসাইট থেকে কিনবে যে এমন না, ওই লিঙ্ক থেকে কিনবে যে এমনও না, তার মানে কি আমাকে যারা ইকুইটি লিখে সার্চ দিয়েছে কেনার উদ্দেশ্যে ওদের আলটিমেটলি এটা কিনবে, আমার থেকে কিনবে কিনা সেটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। এখন যেটা করতে হবে আমাদেরকে কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে হবে, এরকম 10টা কম্পিটিটর নিয়ে কত ফার্স্ট পেজে 10টা কম্পিটিটর নিয়ে আমাকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। এখানে আরও টুলস আছে যেগুলো দিয়ে আপনি ইয়ে করতে পারবেন, ধরেন এসইও কোয়ার্ক, এসইও কোয়ার্ক লিখে সার্চ দিলে আমার চাচ্ছে না ন্যাচুরালাইজ। আমরা এখন যে সিদ্ধান্তে উপনীত হব, আমাদের এই এইরকম ডিসিশনটা এরকম 10টা পেজে আপনারা কিওয়ার্ডটা রিসার্চ করে এবং 10টা কি আপলোড করবেন গ্রুপে, ঠিক আছে।